মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, আমি একটু পরে ফোন করছি। আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে চল। কি চল, তুই কি সব এফিশিয়েন্ট লোকজন রেখেছিস রে? এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি আমার সঙ্গে একজন ধাক্কা লাগলো, অথচ কোনো জিনিসপত্র পড়লো না হাত থেকে, কি সুন্দর ব্যালেন্স করে নিয়ে চলে গেলেন। তার মানে ফার্স্ট পেপারে ভালো মার্কস পেয়ে পাশ করে গেছি, তাই তো? আচ্ছা ভেতরে চল, ক্লায়েন্ট আছে, একবার আলাপ করে। হ্যাঁ দাদা ভাই, দেখে নে ভালো করে। বুফে কাউন্টার, ওইদিকে মকটেলের সেট আপ, আর ওইদিকে স্যালাড কাউন্টার। বাপরে বাপ, এত বড় স্যালাড কাউন্টার! 25 রকমের স্যালাড আছে। কি বলছিস রে ওরু, কিঞ্জল কিন্তু আমাদের একাই 100। ক্লায়েন্টের ডিমান্ড, আমি কি করতে পারি বল। ওয়েল ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল তোকে রান্না জায়গাটা দেখিয়ে যাই। হ্যাঁ জ্ঞান দিতে যাও, ওই বাসনটা ঝকঝক চকচক করে মেজে আনো, যদি না হয় না তোমার রান্নায় জ্ঞান দেওয়া ঘুচিয়ে দেবো, যাও। যত্ন করে একখানা ভাগ্য দিয়েছিলে মহেশ্বর। একদিন আমারও নিজের একটা হোটেল ছিল, কত লোককে যত্ন করে নিজের হাতে রান্না করে খাইয়েছি, হাতের গুণের কদরও শুনেছি। আজ এটু কাটা ছাড়া আমার নাকি আর কোনো জায়গায় নেই। আয় দাদা ভাই, আয় আয়, এটা আমাদের রান্নার জায়গা। কি সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ খুব ভালো। রেখা দি, কি হয়েছে, মুখটা বাংলার পাঁচের মতো কেন করে রেখেছো? হ্যাঁ হবে না, বাসন মাজার লোক রান্নায় জ্ঞান দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাথা গরম করো না প্লিজ রেখা দি, শান্ত। হ্যাঁ ভালো করে কাজ করো, ঠিক আছে চলো। কলাটা কেমন চেনা চেনা লাগলো, একবার গিয়ে দেখি তো। কোথায় যাচ্ছো? আরে খালি এসে থেকে দেখছি তোমার মনুরু উড়ু, একবার এদিক তাকাচ্ছ, একবার ওদিক তাকাচ্ছ। না আমি বাসন মাজছিলাম একটা। তা বাসন মাজলে গিয়ে বাসনটাই মাজো না, কোথায় যাচ্ছো উঠে? অনেকগুলো গাড়ি আসবে কিন্তু, বুঝতে পারছো তো ওদিকটা একবার। হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। দাদা ভাই কোথাও বস না, বস না। আচ্ছা তো বড় হয়ে গেল কিঞ্জলটা, কত দায়িত্ব নিতে শিখে গেছে। আরে লগ্ন তো বয়ে যাচ্ছে, বর কখন আসবে? কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছি এই এলো বলে। এত মুটুর পুটুর করে কাজ করো না, একটু হাত চালিয়ে করো, লোকজন সব চলে এসছে, একটু বাদে বিয়ে শুরু হলে তখন এখানে খাবার জায়গায় ভিড় হয়ে যাবে। এই তো হয়ে এসছে। হ্যাঁ হাত চালাও হাত চালাও। দেখছি মদ খেয়ে বিয়ে করতে চলে এসছে,
এই বাবা বড় মদ খেয়ে আছে, একই কাণ্ড, আমরা কার হাতে মেয়েকে তুলে দিচ্ছি? দেখতে দে, তুমি নেশা করে এসেছ? একটু একটু না খেলে যে বিয়ের এনজয় করা যায় বল বাবা? আমি এই মদ্যপ মাতাল ছেলেকে বিয়ে করতে পারবো না। বাহ, সাহস আছে মেয়েটার, এটাই করা উচিত, ঠিক করেছে। নেশা করে এসেছে ছেলেটা, ওকে বিয়ে না করাই উচিত। এরে আবার একটা ঝামেলা বাঁধলো বলে। তুমি আগে ওকে বলো ভদ্র হয়ে আসতে। অভদ্র? হ্যাঁ, কি বলছে? বিদেশে মাতলামো করছো? কি হচ্ছে এখানে সব? আরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। এইভাবেই মারামারি করে যদি কিঞ্জল আর অনিকেত দুজনে আজকেই শহীদ হয়ে যায়। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।